আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরম মশলা। এটা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব, তো চলুন দেখে নিই। তো আমি এখানে এক টেবিল চামচ করে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, এই যে এক টেবিল চামচ এরকম। তো আমি এখানে নিয়েছি এক টেবিল তেজপাতা, এক টেবিল চামচ নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি এখানে এটা জয়ত্রী, ওটা জায়ফল, দুইটা জায়ফল আমি নিয়েছি, আর নিয়েছি লবঙ্গ এবং এলাচ, আর মাঝখানে আমি অল্প পরিমাণে মেথি নিয়েছি। তো আপনারা চাইলে মেথিটা নাও ইউজ করতে পারেন, বাট এটা দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো এই যে আমি এখানে দারচিনি দিয়ে দিচ্ছি, এটা আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম। তো এই যে অল্প পরিমাণে আমি এক টেবিল চামচ পরিমাণ দারচিনি এখানে আমি ছোট ছোট করে ভেঙে রেখেছি, তো এগুলো একসাথে আমি এখন কি করব, রোস্ট করে নেব। তো এই যে আমি প্রায় 2-3 মিনিটের মতো অল্প আছে ভেজে নিয়েছি এগুলোকে। তো এগুলোকে কি করতে হবে, হালকা ঠান্ডা করে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর গরম মশলা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনার যে কোনো খাবারের স্বাদকে বহু গুণে বৃদ্ধি করে দিবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ।